আমি আমার প্রোফাইল থেকে আমি আমার পেজ থেকে লাইভে আসছি। ও মাই গড, হাই। আচ্ছা আমার লাইভটা কি কেউ দেখছে না? মানে লাইভ দেখলে কি আপনি বুঝবো অনেক অনেক দেখতেছে? নাম্বার শো করবে অনেকে দেখতেছে। কোথায়? এই যে তুমি লাইভে আছো। ও পাইছি পাইছি, 4 জন দেখতে 15 জন দেখতেছে। না তুমি যে লাইভে আছো যে আমরা দেখতেছি। হ্যাঁ আমি দেখতেছি তো। 31 আল্লাহ, সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে জোস, প্রতি সেকেন্ডে বাড়তেছে। 79 চলো যাচ্ছে, কেটে তো যাই না। এই যে 100 হয়ে গেছে। মুশফিক মুশফিক ইজ ওয়াচিং। হ্যাঁ মুশফিক আমার পিছনে বসে বসে এখানে ওয়াচিং করতেছে, লাইভ দেখতেছে। মুশফিক ফেসবুকে দেখতেছে না, মুশফিক সরাসরি এমনি দেখতেছে। ও এখানে দেখতেছে, ওখানে দেখতেছে। হাই 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 সজীব, মোহাম্মদ আলামিন, ও আই লাভ ইউ টু, কমল হোসেন ভুঁইয়া হাই, সজীব হাই, রাসেল খান হাই, আশ মালিক হাই, রাসেল হাই, সজীব হাই, আপু আমি তোমার বড় ফ্যান, রবিন থ্যাংক ইউ সো মাচ, রাজন হোসেন রাজ হাই, হাই আতিকুর রহমান হাই, নুরুদ্দিন হাই, মেহেদি হাসান হাই, আই লাভ ইউ অপি রবিন, ও আই লাভ মাই ফ্যান্স টু, হাই ইরফান সাজ্জাদ, ইচ্ছা করা ঠিক আছে, আমার সাথে একজন লোক আছে পাগল লোক, তার নাম হচ্ছে ইরফান সাজ্জাদ, এখন কি করছে সে, কি করতেছে দেখেন, আমি কিছু করতেছি, ইচ্ছা করে ইয়ে করতেছে, জোর জোর চালাচ্ছে গাড়ি যাতে আমার লাইফ হ্যাম্পার হয় না, আমি আমারটাই চালাচ্ছি। তুই এত বাজে ভাবে চালাস সব সময়? আমি মাইকেল সুমাকারের খালতো ভাই, তো খোদা দেখ দেখ লা 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 লা, মানুষ মরে যাবে, আল্লাহ আল্লাহ লা 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 লা, দোয়া পরে উঠা উচিত ছিল মুশফিক। আমার টেনশন নাই, পিছনে আছি তো, ও মরলে তো আমি মরবো না। What's up guys? Ha cute. Zaid Muna apne to cute kana. Oh thank you. I love you so much. Apu Sumaya, Sumaya I love you too. Acha apni eto cute kana, eta shorti uttor ta ki hote paro? Ami eto cute keno? Kal ami shoshe fan lord di porota khai. Ki kora? Fan lord di porota. Fan lord di porota khai. Apnara jodi keu Irfan Sajjad er moto fosha hote chan, erokom fair and handsome hote chan, tale apnarao fan lord lagiye ruti khaben. এখন ইরফান সাজ্জাদ তার রূপের রহস্য বলেছে আমাদেরকে, যে সে ফেয়ার লাভ লাগায় রুটি খায়। ও অরিন্দম দে নামে একজন বলছে ইরফান ভাই ইজ লাভ, ইয়েস ট্রু। আব্দুর রউফ পাটারি বলছে ড্রাইভিং লাইসেন্স আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়ের লাইফ ড্রাইভিং লাইসেন্স আছে, বাস আনো নাই আল্লাহ। এই ফারহান ভাই তোমার দেয়ালের ওপারে অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। একজন লিখছে আমাদের চিটাগাংয়ের হিরো ইরফান সাজ্জাদ, ইয়েস চিটাগাং কিন্তু আমারও মানে জায়গা, ওর একার না, ঠিক আছে। নাহিদ লিখছে যে ইরফান ভাই যখন ড্রাইভার, হ্যাঁ। আচ্ছা শাহিন আল মামুন লিখছে বিয়ে করছো কেন? খুবই ভুল হয়েছে ভাই, আমি বিয়েটা করে ফেলছি, বুঝছে, আর জীবনও করব না, এই একটাই বিয়ে করছি করছি আর করব না, এইটাই আমার প্রথম এবং শেষ, একদম প্রমিস, আর জীবনও বিয়ে করব না ভাই, একটা ভুল করে ফেলছি, মাফ করে দেন ভাই, মাফ করে দেন, হ্যাঁ ভাই মাফ করে দেন এটার জন্য। আমার তিনজন পছন্দের মানুষ একসাথে, ধন্যবাদ সবাইকে। মিহান নীরব শাহাদাত বলছে আমি আপনাদের অনেক বড় একজন ফ্যান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ইমরান লিখছে কার ড্রাইভারটা সেই, হ্যাঁ দেখছেন না শিক্ষিত হ্যান্ডসাম ড্রাইভার রাখছি, সরাসরি কথা বলতে চাই আপু। এই যে রবিন ভাই আমি সরাসরি কথা বলছি আপু, আপনার হাসি জোস, থ্যাংক ইউ মেহেদি। এই বিয়ে করলেন কে? এই যে আবারও শাহিন ভাই, আপনি আরেকজন বললো ভাই, বলছি তো ভাই এই শেষ ভাই, আর জীবনে বিয়ে করবো না ভাই, একটা ভুল, একটা ভুল মানুষকে মাফ করা যায়, ঠিক আছে এবার জন্য মাফ করে দেন। জীবনের দিন রাতে অসাধারণ অভিনয়, এক কথায় হৃদয় দাগ কাটা। ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজকে যে নাটকটা করছে ও নাটকটাও কাছাকাছি, মানে গল্পে সিমিলারিটি একটু আছে বাট সুন্দর, এটাও আপনাদের ভালো লাগবে। ফারিয়া আপু আপনাদের অনেকদিন পরে অনলাইনে পেলাম, আরে ভাই আসলে এখন একটু অনলাইনে কম আসা হয়, মানে নতুন বাসায় একটা গিয়েছি তো, সো অ্যাডজাস্টমেন্টের জন্য আসলে টাইম লাগে। ওল্ড টাউনে আছে বিরিয়ানি খেয়ে যান, দাওয়াত চইল। ওকে আনোয়ার রহমান আমি আসবো, আমাকে দাওয়াত দিলে একদম, আমি কখনো না করি না। ইরফান সাজ্জাদ ব্রো হাউ আর ইউ? ইরফান সাজ্জাদ এই যে আলহামদুলিল্লাহ ঠিকঠাক। মাহিব তানভীর লিখছে মা বিয়ে করে মোটা হইনি, আমি বিয়ের আগে থেকে মোটা ছিলাম, বিয়ে করে বরঞ্চ শুকাইছি, সব সময়ের মতো এত সুন্দর লাগতেছে নিপানুর, ও থ্যাংক ইউ নিপা। নীলাপু বলছে কি এতগুলো ভালোবাসা, এতগুলো ভালোবাসা নীলাপু। আপু ফারহান ভাইকে বলেন কিছু বলতে, সিট বেল্ট বাঁধছেন আপু? না সিট বেল্ট বাঁধি নাই, আমরা উত্তরের ভিতরেই আছি আর কি, দূরে গেল বাঁধি, ফেয়ার লাভলিতে রুটি খাবো, কোন স্টোরে পাবো? জেসমিন তৃপ্তি বলছে, এই জেসমিন তৃপ্তি আপনি জানেন আমার ডাকনামও তৃপ্তি, আমার
বাসার মানুষজন আমাকে তৃপ্তি ডাকে। হ্যাঁ ইরফান সাজ্জাদ একটা চাট গায়া মাল, ঠিক বলছেন আপনি মোহাম্মদুল ইমান। আপু ইউ সো কিউট, থ্যাংক ইউ। বৃষ্টি মুসা বলছে যে বিয়ের পর অনেক সুন্দর হয়ে গেছি। না ভাইয়া মেকআপ করার জন্য সুন্দর লাগতেছে। ফারহান ভাইয়ের কি অবস্থা? ফারহান ভাই তোমার কি অবস্থা? বেঁচে আছি, বেঁচে আছি, থাকার বাস্তব অনেক কিছু এখন। হ্যাঁ হাই হ্যালো ফ্রম সিডনি টু ইউ অ্যান্ড ইরফান। হাই নুরুল আজম চৌধুরী সিডনি থেকে হাই বলছে। কিছুদিন আগে কিন্তু ইরফান সাজ্জাদ সিডনিতে আসছিল জানেন। আহারে শাহিন আল মামুন বলছে গোপনে বিয়ে করতে পারতেন ভাই। খারাপ খারাপ কথা বলতেছে ভাই, বিশ্বাস করবেন না এগুলা। না আসলে বিয়ে তো ভাই মানুষকে জানানোর জিনিস, তাই না? নাইলে কিভাবে হইতো বলেন? এত সুন্দর অনুষ্ঠান টনুষ্ঠান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব একসাথে এত মজা করলো, মানে লুকায় করলো তো সেই মজাটা হইতো না। ইরফান সাজ্জাদ ভাইকে সালাম জনি ভাই দিছে। আপনাকে সরাসরি একবার দেখতে চাই, প্লিজ নিরাশ করবেন না, অবশ্যই দেখা হবে। কিন্তু ভাই জানেন কিছু জিনিস দূর থেকে দেখতে ভালো, কাছ থেকে দেখতে হয় না। কাছ থেকে দেখলে আর ভালো লাগে না। অনলাইন প্রোডাক্ট, অনলাইন প্রোডাক্ট, এটা বেস, এটা বেস। আমরা বাস অনলাইন কি বলবো, আকাশ তিশাকে বলো বেশি আসতো মাস। নজির সমস্ত তুমি এটা কি করলা ফারি, আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করলা কেন? আমি তো শেষ হয়ে গেছি, তুমি তো আমার ফার্স্ট লাভ ভাই। আপনি এতদিন কই ছিলেন? আমার আম্মা 2 বছর ধরে ছেলে খুঁজতেছিল, খুঁজতে 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 ছেলে না পাই আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে দিছে। আপনি কই ছিলেন বলেন তো? বিশাল ভুল করছেন আপনি। সি 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 সি, এত লেট করলেন আপনি, কেমনে পারলেন? অনন্যা নুর রহমান, হাই অনন্যা, আপনাদের জন্য শুভকামনা রইল ইতালি থেকে, থ্যাংক ইউ। স্বপ্নীল আকাশ, দেবি মুভিতে আপনার অ্যাক্টিং অসাধারণ, এই টাইপের মুভিতে কাজ করবেন বেশি বেশি প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নীল আকাশ, স্বপ্নীল আকাশ, আপনি যদি চান ইউ ক্যান ভোট ফর মি। লাইক প্রথম আলো হচ্ছে তাদের ফাইনাল রাউন্ডের ভোটিং শুরু করে দিয়েছে, সো ওখানে আমি 2 ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। একটা হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে, আর একটা হচ্ছে গিয়ে বেস্ট নিউ ফেস ইন ফিল্ম। সো আপনাদের যেটা মনে হয় আপনারা আমার জন্য ভোট করতে পারেন। আর মানে আমি ফাইনাল ফার্স্ট রাউন্ডের সময় আসলে আমি আপনাদেরকে বলেছিলাম যে যাতে আমার জন্য ভোট করেন। তো সেকেন্ড রাউন্ডে আমি বলি নাই, সেকেন্ড রাউন্ডে কেমনি কেমন জানেন, মানে একদমই আমি নিজেই ভোট করি নাই। সো ফাইনাল রাউন্ডে মানে আমি টপ 6 চলে আসছি এখন। সো আপনারা যদি আমার জন্য ভোট করেন, সো আমি আই ক্যান উইন। সো আপনাদের যদি সত্যি দেবী ভালো থেকে থাকে বা আমার পারফরমেন্স আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু ভোট ফর মি। অনলাইনে ভোট করা যাবে, আমার পেজ থেকে আমি অনেক পোস্ট দিয়েছি, আপনারা ওখান থেকে ভোট করতে পারবেন। অথবা আপনাদের মোবাইল ফোন থেকে হচ্ছে MP MP space 7i, যেটা নিউ ফেস যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরিতে ভোট করতে হলে আপনারা ওই MP স্পেস লিখে, MP বড় হাতের MP আর স্পেস 7i, ওই আই, সো আই লিখে ভোট দিলে আমার জন্য ভোট আসবে। সো ইফ ইউ ভোট ফর মি আই বি ভেরি হ্যাপি অ্যান্ড আই বি ভেরি গ্ল্যাড যে আপনি আমাকে ভোট করছেন। আর অনেক লেখা চলে আসছে, আশা করি মাশাল্লাহ বিয়ের পর সুন্দর হয়ে গেছে, থ্যাংক ইউ। বুকের ব্যথাটা যদি কমতো, আহারে ক্রাশ, বিয়েটা এত তাড়াতাড়ি করার ছিল। স্যাম ভাই আপনারা কোথায় ছিলেন যখন আমার মা ছেলে খুঁজতেছিল? এখন আপনারা সবাই আফসোস করতেছেন, আর এতদিন ছেলেই খুঁজে পাওয়া যায় নাই, এটা বিয়ের আগে বলতেন। তোমাকে পাশে বসে লং ড্রাইভে যাওয়ার স্বপ্ন আমিও দেখেছিলাম, তবে আমার দোষ কি ছিল? সারিয়া শুভ, আপনার কোনো দোষ ছিল না, আপনার দোষ এটাই ছিল যে আপনি আমার বিয়ের আগেই কথাটা বলেন নাই। আপু আপনার জন্য শুভকামনা ভাই, আর আপনার জন্য দোয়া রইলো, দিনাজপুরে আপনাদের দাওয়াত রইলো আইসেন, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ আসলে জানবেন। শারমিনা একটা মনে বলছে ফাইয়া তোমাকে অনেক ভালো লাগছে, একটু বেশি কিউট লাগছে, মেড ফর ইচ আদার। ও থ্যাংক ইউ সো, মেড ফর ইচ আদার মানে মেড ফর ইরফান সাজ্জাদ, আমার বিয়ের ছবি থেকে বলছেন আজকে। অনেক 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 লাভ করি তোমাকে, ও থ্যাংক ইউ সো মাচ ইমন, আপু আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ, আই জাস্ট লাভ ইউর পার্সোনালিটি, থ্যাংক ইউ পলি। মাথা কি উকুন নাকি চুলকান কেন? না ভাই মাথা চুল, ও কালকেও যে আমার বন্ধু বিয়ে ছিল তো অনেক স্প্রে দিছে, আমি আর শ্যাম্পু করতে পারিনি, এই জন্য চুলকাচ্ছে, মোটা না, ইটস কল চাবি গার্লস। শাওন আই অ্যাগ্রি উইথ ইউ, বুঝে না পোলা পানি। হ্যাঁ আপু কেমন আছো তুমি? আমার আম্মু যে তোমাকে কত বড় ফ্যান আমি কি ভাবতেও পারবা না, এই জন্য আমার সাথে আম্মু শুধু ঝামেলা হয়। কেন আপনি আমাকে পছন্দ করেন না? আন্টিকে আমার সালাম দেন, বললেন আন্টিকে আমার জন্য দোয়া করতে।
আপু ল্যাব বিউটি স্প্রট ভালো লাগছে আপু, বুঝিনি ভাইয়ের সাথে যদি একটা ব্যাপার দেখা করতে পারতাম। ও আচ্ছা, একদমই ভালো না দেখতে, খুবই ভয়ঙ্কর। মেকআপ ছাড়া পিকচার না দিলে লাইভ ভাইরাল করে দিব। এই জুহার, আমি মেকআপ ছাড়া ছবি আপলোড করছি বিয়ের তিন চার দিন পরে, সত্যি সত্যি। ফারহান ভাইয়ের দেয়ালের ওপারে তুমি নাটকটা দেখা ফ্যান হয়ে গেছি। এই এটা কি নাটক ছিল রে ফারহান, দেয়ালের ওপারে? সবাই বলতেছে দেয়ালের ওপারের কথা। একটা সিঙ্গেল ছিল। আচ্ছা, সো কে কে ছিল? তুই ছিল? ও আমি দেখি নাই। আমার একটা ইউটিউব লিংকটা পাঠাইছো, আমি দেখে ফেলবো। না অনেক মানুষ বলতেছে, কিন্তু আপনার আপনার ফ্রেন্ড তারপর ছোট ফ্রেন্ড গুলোর জন্য ভালোবাসা। ও কি হানি, তুমি বিয়ে করে আমার হৃদয় ভেঙে গেল। আহারে রাসেল ভাই, আর করবো না বিয়ে, এই একটাই করছি, সত্যি বললাম, প্রমিস একদম। ইরফান ভাইকে বলেন টয়লেট বানান করতে, টু লেট। ও আচ্ছা, ও টয়লেট বানান করতে বলছে চার গেজে, টু লেট নাকি তুমি বলবা? আপু বিয়ের পরবর্তী জীবন কেমন লাগছে? আমি আসলে ভাবে বিয়ের পরবর্তী জীবন বুঝতেছি না, কারণ আমার টানা শুটিং চলছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছুটি গিয়ে আসি, রাতবেলা শুটিং থেকে বাসায় যাই, কাজ করি, সন্ধ্যা পর্যন্ত লাইক করি, পরে ভাই গাড়ি লক করে দাও, পরে বের হই আনতে। সবাইকে একসাথে দেখে ভালো লাগতেছে আপু। হ্যাঁ থ্যাংক ইউ, আমরা একসাথে নাটকের কাজ করছি। আর কি কোনো মুভিতে অ্যাক্টিং করবেন? আচ্ছা হাবিব ভাই, আমি আসলে যে টাইপের মুভিতে কাজ করতে চাই সেই টাইপের মুভি আসলে খুব একটা হয় না, আর হলো আমাকে নেয় না, অন্যান্য মানুষজনকে নেয়, সো করা হয় না, মানে যেগুলো আসে স্ক্রিপ্ট ওগুলো ভালো লাগে না। আর দেবী যেরকম ভালো সবাই পছন্দ করছে, ফ্যামিলি নিয়ে দেখা গেছে, সো এরকম না হলে আসলে আমার করার ইচ্ছাও নাই। তোমার আরাধনা গানটাতে ফার্স্ট দেখা সেই থেকে ক্রাশ। ও থ্যাংক ইউ মাহিব, এমন করে হাসলে তো আমি ফিদায় হয়ে যাবো। তৃপ্তি আপু পিওর সোল, কিউটেস্ট স্মাইল ফারহান ভাই বস, ইজ সো কিউট। কি লিখছে রোমানা ফয়সাল, থ্যাংক ইউ। আমি অনেক আনন্দিত আপনাকে দেখে, নিশো ভাইয়ের সাথে বেশি বেশি নাটক করবেন। ওকে ঠিক আছে, নিশো নিশো আমারও ফেভারিট। ও রবিন, ও সিস্টার কেমন, ফারহান ভাই বেঁচে আছে সবাই? আচ্ছা কি না না, গুঞ্জন শোনা ইন্টারনেটে অনেক লেখালেখি, না না এগুলো ফালতু। আরে আমি দুষ্টামি করে একটা স্টেটাস দিছিলাম যে আমার বিয়ের পরপর প্রথম যেদিন শুটিং ছিল ঢাকায়, সো ওরকম লিখছিলাম যে আমাকে আমার মা বর্ষা আমার ফোন দেন, এরকম হি ওয়াজ ভেরি বিজি। তো আমি দুষ্টামি কটা স্ট্যাটাস লিখছিলাম যে গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয় কী খাইছো, কে কো আর্টিস্ট, এই সে, বউকে ফোন করতে হয় না, এটা জাস্ট জোক ছিল। তো যেটা হয়েছে যে কয়েকজন জার্নালিস্ট মানে ওরা আমাকে পছন্দ করে না, বিকজ হচ্ছে গিয়ে ওরা মানে উল্টাপাল্টা নিউজ করে, তো এই কী করলেন কী করলেন এইসব টাইপের ফালতু ফালতু জিনিস। সো আমি ওদেরকে এগুলো নিয়ে অনেক মানে বলছি যে আপনারা এইসব ফালতু জিনিসপত্র করেন, ইনফ্যাক্ট একটু খারাপ ওয়ার্ডও ইউজ করছি, সো ওরা আমার পিছনে লাগছে। তো আমার তো আর কোনো দোষ খুঁজে পায় না, একদম কোনো দোষ না খুঁজে পায় এগুলো লেখা শুরু করছে যে আমার নাকি বিয়ে ঠিক নাই, আমার নাকি বিয়ে ভেঙে যাচ্ছে, আমি নাকি এরকম একটা স্ট্যাটাস দিছি যেটা দেখে মনে হচ্ছে যে আমি খুবই অসুখী এসে। দিস ইজ সো স্টুপিড, মানে ওরা কী চিন্তা, ওরা লাইক আমার কোনো দোষ খুঁজে পাচ্ছে না, বুঝছেন? মানে থাকে না সবার একটা ধরন, অনেকে মিডিয়াতে প্রেম করে বা সেটে দেরি করে আসে বা অনেক ধরনেরই মানে ঝামেলা থাকে, আমার কোনো ঝামেলা ওরা খুঁজে পায় নাই যে একটা দোষ নিয়ে লিখবে। সো এখন একটা স্ট্যাটাস পাইছে আর ওটা নিয়ে লিখছে, আর ওদের এটুকু সেন্স নাই যে একটা মেয়ে যার এক মাস হয়েছে বিয়ে হয়েছে তাকে নিয়ে এরকম একটা জিনিস, এটা কতটা একটা নেগেটিভ জিনিস হতে পারে তার লাইফে। বিকজ আমারও তো একটা ফ্যামিলি আছে, আমার ইনলজ আছে, অনেক কিছু আছে, ওরা তো দেখতেছে, আমার শাশুড়ি আমার দেবর টেবরেরা, তো এটা আমার জন্য খুব একটা লজ্জাস্কর জিনিস হয়েছে। এখন আমি যে এলোটা নিয়ে বাড়াবাড়ি করতে পারি, আমি হ্যারাসমেন্ট কেস করতে পারি, অনেক কিছু করতে পারি, বাট বাড়াবাড়ি করলে এটা ওদের জন্য আরও ভালো হবে, ওরা আরও এক্সপ্লোজার পাবে, ওরা আরও খুশি হবে, ঠিক আছে? সো আমি বলছি আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না, যা খুশি বলুক যা খুশি লিখুক, বাট আমার খারাপ লাগে যে যখন নিউজগুলো হয় ওখানে অনেক মানুষজন পুরোটা না পড়ে জাস্ট যে মানে শিরোনামটা দেখে ওটা দিয়ে অনেক কমেন্ট টমেন্ট করতে থাকে উল্টাপাল্টা, যে মিডিয়ার মানুষ যদি বিয়ে টিকবে না, এই হবে না, সে হবে না, সে এগুলো তো খারাপ কথা না, মানে মিডিয়ার মানুষ কি, আমরাও তো মানুষ। সো মিডিয়া এমন স্পেশাল কি, সংসার সবারই ভাঙে, যাদের সংসার টেকা তাদের এমনি টিকে, যাদের ভাঙা তাদের এমনি ভাঙে, কিন্তু মিডিয়ার তো সম্পর্ক নাই। সো এগুলো এগুলো নিয়ে আর কি খারাপ লাগছে, বাট আমি এগুলো নিয়ে আসলে খুব একটা পাতা দেইনি।
আচ্ছা আমি একটা সিনে যাচ্ছি ঠিক আছে আপনারা আমি একজনকে লাইভটা দিয়ে দিচ্ছি সে দেখাবে আপনারা আমাদের শুটিং দেখতে পারেন ওকে ঠিক আছে ভাইয়া এটা লাইভে আছে তুমি জাস্ট আমাদের দিকে ধরে রাখো ডায়লগ আমি বলবো দুইটারে হারা দিনই ধরে দেখ এটা তো মাত্র একটা দেখলো আরো অনেক কিছু কিছু মনে মনে আছি কি করবো শোনো দেখ সমস্যা কি শোনো দাও মেন লেগে তো দিছে এটা Yeah.
ওরে কি দুমা দিন ই দিতেছে মশা মারার লেগে এই বন্ধ শেষ কি করবো কেন্দ্র রাখবো আমিও আছি হাই ফারুর চলো ফারুর মুভমেন্ট দেখ এবার বুমটা ঠিকঠাক মতো ধরিস আর এই যে এই বালটা বন্ধ করে না মশা মাসি ভাবি দেখো কি করতেছে তোমার জামাই দেখো দেখো সাজ্জাদ ভাইয়ের আগে ডায়লগ ভাইয়া সিনিয়র না 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 ভাইয়া ভাইয়া পর ভাইয়া পর ভাইয়া শারমিন ভাবি তুমি চাইলে চলে আসতে পারো আমাদের সাথে কফি খাওয়াবো আমাদের এই ইউনিটের কফি খুব মজা সত্যি ফারহান ভাই দেওয়ার পর ফিল্মটা অনেক হার্ড টাচিং ছিল আমি দেখি নাই বুঝছেন ভাই দেখবো আপু ওনাকে সিফাতুল্লাহর সাথে অ্যাক্টিং করার অফার দিলে আপনি কি করবেন সিফাতুল্লাহর সাথে আমার অ্যাক্টিং এর অফার দিলে আমি কিছুই করবো না থাপ্পড় লাগাবো যে দিস আমার তারে কাওচার হামিদ ভুইয়া কাওচার আমি জানি না আপনার নাম কি কাওসার না কাওচার আপনি যে কমেন্টটা করেছেন আমি কমেন্টটা পড়ি আমি চাই সবাই শুনুক কমেন্টটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর কাপল ছিল তাহসান মিথিলা বিনোদন জগতে তাদের বিয়ের সম্পর্কটা স্থায়ীভাবে টিকবে মনে করেছিল সবাই আপনার বিয়ে কতদিন টিকে রাখার ইচ্ছা আপনার কি মনে হয় কোনো মানুষ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ উইলিংলি চিন্তা করে প্ল্যান করে ডিভোর্স দেয় ডিভোর্স তো সবারই হয় শুধু মিডিয়া জগতে না এখানে অনেক কাপল আছে যেমন তকির বিপাশ আপু তকির ভাই বিপাশ আপু জাহিদ ভাই মৌ আপু তারপর রোজি আপা সেলিম ভাই এরাও তো কাপল না তাদের তো বিয়ে টিকে আছে আপনার তাদের এক্সাম্পল দেন না কেন তাহসান ভাই তো একা একটা এক্সাম্পল না এবং তাহসান ভাই এবং মিথিলাপু তারা আলাদা করে দুজনেই খুব ভালো মানুষ হতেই পারে মানুষের কোনো কারণে তাদের বিয়ে না টিকতে পারে এটা এরকম কিছু না যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হইতেই পারে একসাথে খারাপ থাকার তো কোনো মানে হয় না কিন্তু এর মানে এটা না যে তারা মানুষ হিসেবে খারাপ বা কোন অন্য কোনো সমস্যা সে এইভাবে এসব উদ্ভট কমেন্ট করা একদমই ঠিক না এবং কোনো সেন্সিবল মানুষ এসব কমেন্ট করতে পারে না আপনার সেন্স খুবই খারাপ কী নাম কায়েচার হামিদ ভুইয়া আপনার আসলে জেনারেল সেন্স খুব খারাপ এগুলো খুবই অকওয়ার্ড জিনিস এভাবে বলতে হয় না এবং ডিভোর্স খুবই একটা খারাপ জিনিস এবং একটা মানুষের যার মাত্র এক মাস হয়েছে বিয়ে হয়েছে তাকে তো এসব কথা বলাটা এই সেন্সটা আপনার এত খারাপ আমি কী বলবো এয়ারটেল প্রেজেন্ট অল এইট টার্ম আচ্ছা শারিয়া শুভ বলেছে সেই এয়ারটেল প্রেজেন্স অ্যাট 18 অল টাইম দোর রূপোর নাটকের তিন থেকে আপনি আমার ক্রাশ সরি ক্রাশ না এক পাক্ষিক ভালোবাসা তাও কেন আপু বিয়ে করো আরে ভাই বিয়ের ব্যাপারটা নিয়ে তো আমি বললাম আর করবো নেই একবারই ইন্টু কালাক রিপোর্টে দেখলাম আপনার বিবাহিত জীবনে আজে বাজে কথা আশা করিনি আমার বন্ধু মহলে হ্যাঁ আমি চ্যানেল 24 ফোন দিয়েছিলাম হ্যাঁ সো ওদের আজকে বা কালকে ওরা সরি বলে আরেকটা ভিডিও ওরা চালাবে ওই একই অনুষ্ঠানে আমি খুবই চিৎকার চাচামেচি করেছি ওদের সাথে ফোন করে বিকজ চ্যানেল 24 তো একটা ভালো চ্যানেল ওদের আসলে এগুলো করা একদমই ঠিক হয়নি জয় লিখেছে নতুন কারো প্রেমে পড়া খুবই সহজ কিন্তু যে স্বপ্নগুলো তোকে নিয়ে দেখেছিস সেই স্বপ্ন অন্য কাউকে নিয়ে দেখা বড় কঠিন ও সো সরি
ইশতিয়াক রিফাত লিখেছে, আমি ফিল্ম বানালে আপনাকে নিব, তোমার সম্মানে দিতে পারবো কিনা জানি না, কিন্তু ভালো স্ক্রিপ্ট পাবেন। ও আচ্ছা ঠিক আছে, আপনি তোমাকে যতটা পিকচার বিউটিফুল লাগেছে বাস্তবে তুমি বেশি কিউট। ও থ্যাংক ইউ সো মাচ, আপনি কিউটেস্ট স্মাইল এভার, সিরিয়াসলি ইনোসেন্ট। আগের কমেন্টটা পড়লেন বাট নাম বললেন না। আপু ভাইয়া কি শিখে একটা চিটগাঙের ভাষায় কিছু বলেন। অ্যান্ড উইশ ইউ আর হ্যাপি ম্যারিড লাইফ, থ্যাংক ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। সাদমান হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু চিটগাঙে অনেকদিন ছিলাম, আমি চিটগাঙের ভাষা একটু একটু পারি, সেটা আমি আরেকদিন বলবো, ঠিক আছে। রাহাত রাকিব লিখছে, তোমাকে কি আমি দেখেছি কুমিল্লা মুরাদনগরে ছোটোবেলায়, ওইটা কি তুমিই ছিলা? জি, কুমিল্লার মুরাদনগর ওইটা আমিই ছিলাম, আমি অনেকদিন ছিলাম কুমিল্লা মুরাদনগরে, আমার বাবার পোস্টিং ছিল অনেকদিন। আবু সালেহ মিম, আমার নাম হচ্ছে ফারিয়া, ফারি হাওনা, ফারি ফারি হাওনা, ফারি হাওনা, আমার নাম ফারিয়া। নেহা লিখছে, ও নেহাপু তৃপ্তিয়াপু তুমি একটা ভালো মানুষ, তোমাকে যারা পার্সোনালি চিনে তারাই মাস জানে তুমি কেমন। ও থ্যাংক ইউ সো মাচ, আমার মেহেদি উঠে গেছে, আবার একটু মেহেদি দিয়ে দিতে হবে। ড্যাম ইউ গট ম্যারিড টু সুন, ইয়া শাওন আই গট ম্যারিড টু সুন, বাট ইট ওয়াজ রিটেন, বিয়ে তো আসলে উপর থেকে ফিক্স থাকে টাইম, সো ইট ওয়াজ ফিক্সড। ইন্দুকের কথা কান দেওয়া দরকার নেই, এক্স্যাক্টলি আকাশ। নাবির হোসেন, না না না, মিডিয়ার মানুষের লোকের সংসার ভাঙে এটা ভুল কথা, সবারই সংসার ভাঙে, মিডিয়ার মানুষদেরকে আপনারা চিনেন দেখে মনে হয় যে ওদের ঘর ভাঙে। আপনার শরীর স্বাস্থ্য একটু কমাতে পারেন আরও ভালো লাগবে। হ্যাঁ শামীম হোসেন, আমি চেষ্টা করি, কিন্তু আমার হচ্ছে একটা PCOS নামের রোগ আছে, পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সো ওটার জন্য আসলে আমার সহজে ওয়েট কমে না, মানে আমার হরমোনাল ডিসঅর্ডার আছে, সো ওটার জন্য একটু প্রবলেম হয়, বাট আমি ট্রাই করতেছি এখন অনেক। আচ্ছা বিশ্বাস করেন তেমনই জান লাইভে বলছিলেন মনে হয়, উত্তরা কোথায় আছে বলো, আসবো, না না বলবো না, ভিডিও করে কে একটু দেখিতাম। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। নাক টানতে টানতে পরিবেশ নষ্ট করে ফেলতেছে কে, লাইফে ফার্স্ট লাইভ স্ট্রিম দেখতেছি। শিল্পী বিশ্বাস জায়গাটা আসলে ময়লা, যার আগে সুন্দর ছিল এখন এখানে পার্ক বানাচ্ছে, তো এখন কেমন জানি না। জেফার, হাই জেফার, বাবু বলে দাও হেল্প করো, রোল আল্লাহ, এত কমেন্ট চলে আসেন সব পড়তে পারতেছি না। শ্যামল ভাই লাইভ দেখছেন, নাজিমুদ্দিন ভুইয়া রবিন বলছে, কি ফালতু স্বাধীন মানুষের বিয়া নিয়ে ভাবে, আসলে খালি আমি যেখানে যাই এখন খালি মানুষ বিয়ে নিয়ে কথা বলে, বিরক্ত হয়ে গেছে আমি বিয়ে নিয়ে কথা বলতে বলতে। ও কি নাটক শুটিং করছি, এটা একটা সিঙ্গেল নাটক আমার চাঁদপুরের, আপনি, হ্যাঁ ইসমাইল আমার বাড়িও চাঁদপুর, কেউ বিয়ে একবার করলে আমার মনে হয় না জীবন আর একবার করবে, থেকে লিখছে শারমিন সুলতানা, আপু একদম ঠিক বলছেন, পারফেক্ট, আমি সেলিউট দিই তাদেরকে যারা দুইটা তিনটা বিয়ে করে। মোহাম্মদ শুরিদ লিখছে, বিয়ে করে বড় কষ্ট দিলেন মনে, ভাই ভুল হয়ে গেছে আর জীবনও করবো না, বুঝলেন একটা একটাই আর না। আপু দাম্পত্য জীবনে সুখী হন, রাতে ঘুম হয়নি মনে হয় আপনার? হ্যাঁ কালকে তো আমার বন্ধু সিএমের বিয়ে ছিল, তো প্রায় আমরা 3:30 পর্যন্ত সিএমের বাসায় ছিলাম, বাসায় এসে মানে আজকে শুটিং কাপড় টাপড় গুছায় মেকআপ টেকআপ তুলতে তুলতে অনেক ভোর 5টা বেজে গেছে, এই জন্য আর কি। জনি হক বলছে, আপনি ভোটের বিষয়টা ক্লিয়ার করে বলেন আপু। আচ্ছা ভোটের কথাটা, আচ্ছা ভোটের কথা বলি, সেটা হচ্ছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড হয় না, তো 2018 যে অ্যাওয়ার্ডটা আছে
ওটার জন্য ভোটিং শুরু হয়েছে আর কি। মানে প্রথমে ফার্স্ট রাউন্ড ছিল, তখন মনে পোস্ট টোস্ট দিতেছি। সেকেন্ড রাউন্ডে আমি কোনো পোস্ট টোস্ট দিই নাই। সো ফার্স্ট রাউন্ড থেকে 10 জন হয়েছে, 10 জন থেকে সেকেন্ড রাউন্ডে 6 জন হয়েছে, না অটোমেটিক্যালি আমি টপ 6 চলে আসছি। তো এখন হচ্ছে আপনাদেরকে একটু ভোট দিতে হবে যদি চান, যদি আপনার ভালো লাগে আমার অ্যাক্টিং দেবীতে। সো আপনারা যদি আমার মানে ডেবিউতে তো ফার্স্ট আমি সিনেমা করলাম, সো প্রতিবার ডেবিউটেন্ট মানে যে ফার্স্ট ডেবিউ করে ফিল্মে তাকে একটা অ্যাওয়ার্ড দেয় আর কি, বেস্ট ডেবিউর। সো আপনাদের যদি মনে হয় যে ওটা আমি, তাহলে আপনারা আমাকে ভোট করতে পারেন। আমার প্রোফাইলে আসলে আমার এই যে পেজে অনেকগুলা পোস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারেন আপনারা কীভাবে ভোট দিতে হয়। আর যদি আপনি মোবাইল ফোন থেকে ভোট দিতে চান, তাহলে লিখবেন MP7I75527I, লিখে পাঠিয়ে দিবেন 4221221221, ঠিক আছে 221 পাঁচটা ডিজিট। সো রাইট MP7I পাঠিয়ে দিবেন 22221 নম্বরে, MP7I22221 নম্বরে, ঠিক আছে। আপু আপনাকে ইনস্টাগ্রামে কত টেক্সট করে অ্যাটেন্সারও দেন না আমি আপনার অনেক অনেক। অপু আপনার নাম? আমার বরের নাম অপু। হ্যাঁ অপু ভাই, আমি আসলে ইয়ে ইনস্টাগ্রামে মেসেজগুলো আমার চোখে আসে না, কারণ হচ্ছে যারা শুধু আমি ফলো করি যাদেরকে শুধু তাদেরটাই দেখি। আমি ইসলামী মল্লিক দুলাভাই কই। দুলাভাই বাসায়? সিনেমায় কি দেখতে পাবো? হ্যাঁ ভালো সিনেমা হলে দেখতে পাবেন আশা করি, কিন্তু ওরকম সিনেমা আসতেছে না। আপু তোমাকে কখনোই পাই না লাইভে অনেকদিন পর। হ্যাঁ দীপায়ন, দীপায়ন আসলে আমার কখন লাইভে আসা হয় না, বাট উচিত আসা, বাট টাইম টাইম ম্যানেজ করতে পারি না সেই জন্য আসতে পারি না। আজকে পাইছি, চলে আসছি। ফাই আপু আপনি মানুষ হিসেবে অনেক ভালো, সেটা